হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইকবাল আছি আপনাদের সাথে দি অ্যামেজিং এক্সপার্টের পক্ষ থেকে। তো বন্ধুরা, বরাবরের মতো হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো ছবির কোয়ালিটি ঠিক রেখে আপনি ওই ছবির এমবি কেবিতে কনভার্ট করতে পারবেন। সো যদি এই বিষয়টা জানা না থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা আমার এই চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনি পান। তো বন্ধুরা, তার জন্য প্রথমে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো আপনি স্ক্রিনে যে কোনো জায়গায় ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি গ্যালারিটা সিলেক্ট করে নেবেন। তো এখন আপনি যেই পিকচারটির সাইজ এমবি থেকে কেবিতে কনভার্ট করতে চান ওই পিকচারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটি সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো আপনাদেরকে প্রথমেই আমি দেখাই যে এই পিকচারটির সাইজ হচ্ছে 3 MB। তো এখন আমি এটাকে 300 KB কনভার্ট করে দেখাবো। তো তার জন্য আপনাকে এই বক্সের মধ্যে আপনি কনভার্ট করার সংখ্যাটুকু বসিয়ে দিবেন। তো আপনি যদি এখানে এমবিতে কনভার্ট করতে চান তো এখান থেকে প্রথমে এমবি সিলেক্ট করে নেবেন। আমি আপনাদেরকে কেবিতে কনভার্ট করে দেখাবো, এজন্য এখান থেকে কেবিটা সিলেক্ট করে নিলাম। তো তারপর আমাদেরকে এখানে নিচে দেখুন লেখা রয়েছে কনভার্ট নাও, এই অপশানে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, কনভার্ট হওয়া শেষে আপনাকে এখানে শেয়ার অপশানে ক্লিক করে দিতে হবে, তারপর ক্যান্সেল করে দিতে হবে। তো তা না হয় আপনার গ্যালারিতে গিয়ে এই পিকচারটি খুঁজে পাবেন না। তো এখন আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে এই পিকচারটি কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, পিকচারটি ওপেন করার পর আমি চলে গেলাম পিকচারটি ডিটেলসে। তো আমি আপনাদেরকে এখন দেখাই যে এই পিকচারটি 300 KB কনভার্ট হয়ে গেছে, কিন্তু পিকচারটির যে কোয়ালিটি সেটা কিন্তু আগের মতোই রয়েছে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ইমেজ কম্প্রেশন লিট। তো আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে অ্যাপ লিংক দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।